हेलो व्यूअर्स आशा सकले अनेक भालो आছেন। तो নিয়ে আসলাম নতুন আরো একটা ভিডিও। তো আজকের ভিডিও একটু ভিন্ন রকম হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমাদের স্মার্টফোনটা হারিয়ে গেলে কিভাবে সেটা খুঁজে বের করতে হয় সে বিষয়ে আলোচনা করব। তো আমাদের স্মার্টফোনে অনেক প্রয়োজন ডকুমেন্ট থাকে, তো আমরা সেই ডকুমেন্টগুলো কীভাবে সিকিউর রাখবো। অনেক সময় আমাদের জিমেলের পাসওয়ার্ড থাকে, তারপর আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ড থাকে, গুগল অ্যাডসেন্স, ইউটিউব সহ অনেক কিছু আমরা সেভ করে রাখি। তো সেই তথ্যগুলো বা ডাটাগুলো কীভাবে আমাদের হারিয়ে যাওয়া ফোনে সিকিউর করা যায় এবং সেই সাথে আমাদের ফোনটা হারিয়ে গেল কীভাবে খুব সহজে খুঁজে বের করা যায়, তো এই বিষয়ে আজকে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে বলে রাখি, যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। তো আমরা সকলেই স্মার্টফোনে ডাটা ইউজ করি, তো আমরা যখনই কোথাও বাইরে বের হতে যাব তো সবসময় আমাদের মোবাইলের ডাটা কানেকশনটা এবং সেই সাথে লোকেশনটা অন করে রাখবো। তো লোকেশন অন করে রাখলেই আমরা কেবল আমাদের হারিয়ে যাওয়া ফোনটির লোকেশন আমরা ট্র্যাক করতে পারবো এবং সেই সাথে আমাদের প্রতিটা স্মার্টফোনেই আমাদের জিমেল অ্যাকাউন্ট থাকে, যে জিমেল দিয়ে আমরা গুগল প্লে স্টোর এবং ইউটিউব সহ গুগলের যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো আমরা ব্যবহার করে থাকি। তো আমরা অবশ্যই আমাদের সেই জিমেলের অ্যাকাউন্টের যে আইডিটা থাকে gmail.com, সেই আইডিটা এবং পাসওয়ার্ডটা আপনি মনে রাখবেন। আপনার ফোনে যেই ইমেল এবং পাসওয়ার্ডটা দেওয়া ছিল, আমরা মূলত আমাদের জিমেল অ্যাকাউন্টের মাধ্যমেই আমাদের ফোনের লোকেশনটা ট্র্যাক করবো এবং সেই সাথে আমাদের ফোনে সিকিউরিটি অপশন এবং সেই সাথে আমাদের ফোনের ডিসপ্লেতে একটা মেসেজ শো করাবো, যাতে করে কেউ যদি পেয়ে থাকে আমরা তাদের বলে দেবো আমার ফোনটা হারিয়ে গেছে, আপনি এই নাম্বারে কন্ট্যাক্ট করেন। তো সরিয়ে দেবেন ব্যক্তি অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, আর না হলে আপনার ফোনটা আপনি এখান থেকে লক করে দিতে পারবেন। সেই সাথে আমাদের জিমেল যেই ডাটাগুলো থাকে সেই ডাটাগুলোও আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারবেন। তো পুরো প্রসেসটা আমি আপনাদের দেখাবো, তো চলুন শুরু করি। তো এর জন্য প্রথমে আমরা গুগল প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন গুগল ফাইন্ড মাই ডিভাইস। আমি অলরেডি সার্চ করে নিয়েছি, তো এই জায়গায় আমার চলে আসছে গুগল ফাইন্ড মাই ডিভাইস। তো আপনার অ্যাপটা ডাউনলোড করে নেবেন, জাস্ট 2 MBর একটা অ্যাপ। তো আমি এখান থেকে ওপেন করতেছি। তো আপনারা এখান থেকে আপনাদের আমার মোবাইলের যে জিমেলগুলো আছে সেটা চলে আসছে। আমি আমার ডেমো একটা জিমেল দিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনারা আপনার হারিয়ে যাওয়া ফোনে যে জিমেলটা ছিল আপনারা সেই জিমেলটা এখানে কানেক্ট করবেন। আপনারা সাইন ইন এর গেস্টে ক্লিক করবেন। তো আমি এখান থেকে আর সাইন ইন করছি না, তো আমি আমার যেই অলরেডি করা আমার ফোনে যে জিমেলগুলো কানেক্ট করা আছে আমি ওই জিমেলগুলো দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আমি কন্টিনিউ অ্যাজ রাসেল দিয়ে দিচ্ছি, তারপর আমার যেই পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে আমাদের বর্তমানে যে ফোনের লোকেশনটা আছে আমরা সেই ফোনের লোকেশনটা দেখতে পারবো, আমাদের ফোনটা এখন কোথায় আছে। তো আমাদের এখান থেকে সরাসরি তো আমাদের ফোনের লোকেশনটা নিয়ে যাচ্ছে। তো আমরা জুম ইন যদি করি তাহলে আমরা হয়তো আরও দেখতে পারবো। তো আমি ঢাকার সোনারগাঁও থাকি, তো আমার যেই এলাকা আছে সেই এলাকার লোকেশনটা এখানে চলে আসছে। তো আরও স্পষ্ট করে দেখাচ্ছে আমাদের এক্স্যাক্টলি আমি যে জায়গায় আছি ঠিক সেই জায়গায় দেখাচ্ছে। আমি আর একটু জুম করে দিই লোকেশনটা, তাহলে একটু সময় নেটওয়ার্কের প্রবলেম। তো আমি আমাদের পাশে যে দোকানটা আছে তাইজুল স্টোর, তো আমি তাইজুল স্টোর থেকে জাস্ট কয়েক মিটারই দূরে, বেশি একটা দূরে না। তো আমি এখান থেকে মূলত এই যে আমি এখন কোথায় আছি সে পুরো সেই লোকেশনটা এই জায়গায় দেখাচ্ছে। তো আপনার লোকেশনটাও দেখতে পারবেন এবং সেই সাথে আমাদের ফোনে কত পার্সেন্ট চার্জ আছে এবং আমি কোন ডাটা ইউজ করতেছি এবং কোন নেটওয়ার্ক কানেকশন আছে সেই জিনিসটা আমরা দেখতে পারবো। কারণ আমাদের ফোনটা অনেক সময় হতে পারে যে ফোনটা হারিয়ে যাওয়ার 5 মিনিটের মধ্যে আমরা অনেকে টের পেয়ে যাই যে আমাদের ফোনটা হারিয়ে গেছে। তো আপনি তখন সাথে সাথেই আপনার যে কারো একটা ফোন নিয়ে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর যদি মনে হয় আপনার ফোনটা আপনার আশেপাশে আছে তাহলে আপনি চাইলে এখান থেকে একটা রিংটোন সেট করে দিতে পারেন। তো আমি যদি প্লে সাউন্ডে ক্লিক করি তাহলে আমাদের ফোনে একটা সাউন্ড ওপেন হবে। তো আমাদের ফোনের যে রিংটোনটা ছিল, আমার ফোনে যে রিংটোন ছিল সেই রিংটোনকে বাজতে শুরু করছে। তো আপনারা চাইলে রিংটোন বাজিয়ে আপনার ফোনের আশেপাশে যদি কোথাও থাকে আপনি ফোনটা খুঁজে বের করতে পারেন। তারপর আমরা দেখব আরও কি আছে। তো সিকিউর ডিভাইসে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা লক স্ক্রিন মেসেজ অপশনাল, আমরা যদি কোনো মেসেজ শো করে দিতে চাই তার আমরা সেটা শো করে দিতে পারবো। তো আমি যদি এখানে লিখে দিই যে আমার ফোনটা হারিয়ে গেছে আপনি এই নাম্বারে কন্ট্যাক্ট করেন, তো আমি সেই বিষয়টা পারবো। এবং সেই সাথে ফোন নাম্বার, আমি একটা ফোন নাম্বার দিয়ে দিব যে আপনার এই ফোনে কন্ট্যাক্ট করুন। তো আমি এখানে মূলত দিচ্ছি না, অপশনাল প্লাস ব্লাওয়া লিখে দিচ্ছি এবং সেই সাথে নাম্বারটা দিয়ে দিচ্ছি, মূলত একটা নাম্বার দিয়ে দিচ্ছি আমার। আমি নাম্বারটা দিয়ে দিলাম। তারপর এখানে সিকিউর ডিভাইসে আমরা ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনটা অফ হয়ে যাবে। तो हमें देखते पाচ্ছি এই জায়গায় আমাদের একটা কল নাও একটা অপশন চলে আসছে। तो লকড বাই ফাইন্ড ডিভাইস এবং সেই সাথে উপরে একটা মেসেজ এবং সেই সাথে কল নাওতে ক্লিক করি। আমরা যদি এখন কল নাওতে ক্লিক করি তাহলে আমাদের ফোনে तो আমি আমার ফোনটা ওপেন করতেছি। জানি না আমাদের রেকর্ডিংটা হচ্ছে কিনা, তো আমার রেকর্ডিংটা হচ্ছে। তো আপনারা এইভাবে কিন্তু অপশনাল মেসেজ সেট করতে পারেন, সেই সাথে আপনার নাম্বারটা দিবেন। তো সেই নাম্বারে ওরা যখন কল বাটনে ক্লিক করে সাথে সাথেই আপনার মোবাইলে কল চলে যাবে। তারপরে এখান থেকে আপনার ইরেজ ডিভাইস যদি থাকে, আপনার জিমেলে যদি অনেক প্রয়োজনীয় হয়ে থাকে, যে আপনার অনেক সময় হতে পারে যে আমার মোবাইলটা দরকার নেই কিন্তু আমার মোবাইলে জিমেলে যে ডাটাটা আছে সেই ডাটাগুলো আমার খুব দরকার। তো এখান থেকে আপনার চাইলে ইরেজ ডিভাইসে ক্লিক করলে আপনার জীবনে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আপনার হারিয়ে যাওয়া ফোন থেকে মুছে যাবে। তো যেহেতু আমার নিজের ফোন আমার এবং এই জীবন আমার এখানে লগ ইন করা, তো এখান থেকে আমার মূলত আমার এই বাটনটা আমার ইরেজ ডিভাইসের যে বাটনটা সেটা এখানে শো করতেছে না। তো আপনাদের হারিয়ে যাওয়া ফোন হলে অবশ্যই শো করবে, যেহেতু আমার সেম ডিভাইস তো সে তার জন্য শো করতেছে না। অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে, আমাদের যে ফোনটা যে পেয়েছে সে যদি হার্ড রিসেট করে দেয় তখন কিন্তু আমাদের এই প্রসেসটার কাজে লাগছে না। তো আমি আপনাদের বলে রাখি, আমাদের যে ফোনগুলো আছে আমাদের পাসওয়ার্ড ছাড়া কিন্তু ফোনগুলো শাটডাউন হয় না। আমরা মোবাইল ফোনে যে পাসওয়ার্ডটা পিনকোডটা দিয়ে রাখি সেই পিনকোড ছাড়া মোবাইল শাটডাউন হয় না, এবং প্রতিটা সেটই বর্তমানে ডালাই সেট থাকে, যার কারণে মোবাইলে ব্যাটারি খুলে মোবাইল শাটডাউন করার কোনো চান্স থাকে না। তো আপনারা মোবাইল ফোনে চার্জার আগ পর্যন্ত মোবাইল ফোন খুঁজে পাওয়ার একটা সময় পাবেন, এবং আপনার ওই সময়ের মধ্যে আপনার মোবাইল ফোনটা খোঁজার চেষ্টা করবেন, তাহলে আপনারা খুব সহজেই মোবাইল ফোনটা খুঁজে পেতে পারবেন। এইভাবে আপনারা খুব সহজে আপনার হারিয়ে যাওয়া ফোনের লোকেশনের মাধ্যমে আপনার ফোনটি খুঁজে বের করতে পারবেন, সেই সাথে আপনার ফোনে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আপনারা সিকিউর রাখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখাবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।